প্রিয় দর্শক, আমরা কথা বলছি এখন রূপনগর জামে মসজিদ কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা এবং ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপির সংগ্রামী সম্মানিত সভাপতি জহিরুল হক সাহেবের সাথে। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আজকে আমি নিজেও এই রূপনগর জামে মসজিদে নামাজ পড়েছি এবং আপনাকেও পেয়ে গেলাম নামাজ পড়তে এসে। তো একটু আপনার কাছ থেকে জানবো, এই মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা আপনি, শুধু বিএনপির রূপনগর থানার সভাপতি নয়, অথচ এলাকার সভাপতি হিসেবে সম্মানিত একজন সমাজসেবক হিসেবে আপনাকে সবাই জানে এলাকাবাসী। তো একটু জানতে চাই, এই যে প্রতিটা মসজিদেই কিন্তু আমরা যেয়ে দেখি চারতলা পাঁচতলা, কিন্তু দীর্ঘদিন ধরে আপনার এই মসজিদটা দোতলাই হয়ে আছে। নামাজ পড়তে মানুষ যখন আসে, বিশেষ করে শুক্রবার বা ঈদের দিন বা বিশেষ বিশেষ দিনে, তখন কিন্তু বাইরেও মানুষ দাঁড়াতে হয়। তো কেন আপনার উন্নয়নের দিকে এটা নিচ্ছেন না? বিশেষ করে আমরা তো গরিব এলাকা, সরকারের দান অনুদান আমাদের আমরা পাই না। নিজেদের এলাকার লোকজন, বাইরের থেকে মেহমান আসে, তাদের সহযোগিতা এইটা মসজিদটা চলতেছে। তারপর সেখানে মসজিদের কিছু উন্নয়ন কাজ হয়েছে, যেমন ভিতরে টাইল ছিল না, ওই কাজগুলি করছে। তারপরে ওই মৃত ব্যক্তি রেখে গোসল করার জন্য ওই গিয়াটা ভালো ছিল না, সেটা করছে। কর্মান্বয় করতেছে আর কি। কমিটি ছিল আগের কমিটি, সে কমিটি খুব দুর্বল ছিল, সেখানে সদস্য বা কমিটির গিয়া ছিল না, সভাপতি একা, এই সব বিষয় নিয়ে হয়তো তেমন হয় না। এখন থেকে যে নতুন কমিটি হয়েছে, এই কমিটির প্রতি সকল মুসল্লি এলাকাবাসী উজ্জীবিত এবং তারা এই কমিটিকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। আমার বিশ্বাস যে এই কমিটির মাধ্যমে আগামীতে উন্নয়ন মসজিদের হবে এবং সরকারি দান অনুদান জন্য আসাবেক কমিটি যারা ছিল তারা হয়তো যোগাযোগ করেনি বা সেইভাবে হচ্ছে না। এই কমিটিদেরকে পরামর্শ দিচ্ছি যাতে তারা সেখানে সেইভাবে সরকারের সাথে যোগাযোগ করে উন্নয়ন করার জন্য কর্মকাণ্ডগুলি করবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলেন আমরা একটু সারাংশ পেলাম উন্নয়নের সপক্ষে। এবার চলুন আমরা একটু আপনাদেরকে আরেকটু নিয়ে যাচ্ছি মসজিদ প্রাঙ্গণের বিভিন্ন দৃশ্যে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, রূপনগর হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা আমরা চলে আসলাম। এই মাদ্রাসাটা তো আপনাদের আপনাদের না, মাদ্রাসাটা এই মাদ্রাসাটা তো আপনারা পরিচালনা করেন, মসজিদ কমিটি পরিচালনা করেন, ওই তো আপনি তো উপদেষ্টা হিসেবে আছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন। তো প্রিয় দর্শক, এই মাদ্রাসা থেকে অনেক অনেক শিশু বাচ্চারা কিন্তু বেরিয়ে আসছে হাফেজ হয়ে, আলেম হয়ে, দানবীর হিসেবে যারা আছেন, মানবিক এবং দানবীর যারা আছেন, মসজিদ মাদ্রাসায় দান করে থাকেন। অত্র রূপনগর জামে মসজিদ কমপ্লেক্স এবং এই মাদ্রাসায় এসে দান করতে পারেন এবং উন্নয়নের পক্ষে কাজ করতে পারেন। আল্লাহর একটি ঘর, এই ঘরে আসুন এবং সাহায্য করুন। শাহ আলম সম্রাট, রূপনগর টিনসেট, মিরপুর, ঢাকা। আল্লাহ হাফেজ।